দুবাইয়ে এমন কিছু জিনিস দেখা যায় যেগুলো অন্য কোনো দেশে কল্পনা করাই যেন শ্রেয়। দুবাইয়ে গেলে আপনি এমন কিছু জিনিস দেখতে পাবেন যা আপনার চোখ ছানাবড়া করার জন্য একদমই যথেষ্ট। আর ঠিক এই কারণে পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা দুবাইয়ে ঘুরতে যান। তাহলে চলুন দেখে নিই কি কি জিনিস রয়েছে দুবাইয়ে যা অন্য সব দেশে একদমই কল্পনা করা যায় না। প্রথমে রয়েছে সুপার কার। দুবাইয়ে এত পরিমাণ সুপার কার রয়েছে যা অন্য দেশের সাধারণ গাড়ির তুলনায় অনেক বেশি। এখানে রাস্তায় প্রতি এক মিনিটে তিনটি করে সুপার কার দেখতে পাওয়া যায়। আর এগুলো যেমন তেমন কোনো গাড়ি নয়, ল্যাম্বরগিনি, বোর্ডার্গি, ফেরারি সহ পৃথিবীর যত নামি দামি গাড়ি রয়েছে তার প্রত্যেকটিকে দেখা যায় দুবাইয়ের যে কোনো রোডে। অনেকে আবার দুবাইকে সুপার কারের শহরও বলে থাকেন। আবার আপনি চাইলে দেখতে পারেন স্বর্ণের গাড়ি। গাড়িগুলো এমন ধরনের হয় সেগুলোর চাকা থেকে শুরু করে উপরের বড়ি পর্যন্ত সবগুলোতেই স্বর্ণ মেশানো থাকে। স্বর্ণের গাড়ির একটি কমন ব্যাপার হচ্ছে বর্তমানে দুবাইয়ে তার থেকে লাক্সারিয়াস একটি বড় বিষয় হলো হীরার গাড়ি, যে গাড়িগুলোকে হীরার গাড়িও বলা হয়। সেই গাড়িগুলোর উপর হীরার তৈরি ছোট ছোট টুকরো দিয়ে সাজানো থাকে, সেগুলো দূর থেকে দেখলে অনেক জলমলে মনে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা এমন একটি বিল্ডিং যার নামে রয়েছে বহু রেকর্ড, যে রেকর্ডগুলো পৃথিবীর অন্য কোনো বিল্ডিং আজ পর্যন্ত ভাঙতে পারেনি। 173 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি দুবাইয়ে অবস্থিত। দুবাইয়ে ঘুরতে গেলে প্রত্যেকটি পর্যটকের ভিতরে একটি আক্ষেপ থেকে যায়, আর সেই আক্ষেপটি পূরণ করে বুর্জ খলিফায় গিয়ে। এখানে নর্মাল একটি টিকিটের দাম 4,000 টাকা, আর VIP একটি টিকিটের দাম 25,000 টাকা। যেখান থেকে উঠে পুরো দুবাইয়ের ভিউ দেখা যায়, যে ভিউগুলো আসলেই খুব অসাধারণ। পৃথিবীর একমাত্র 7-স্টার হোটেলের নাম বুর্জ আল আরব। এই হোটেলে এক রাত কাটাতে হলে আপনাকে গুনতে হবে প্রায় 24 লক্ষ টাকা। এই হোটেলে সিঁড়ি থেকে শুরু করে বাথরুম, টিভি অবধি, এমনকি মোবাইল পর্যন্ত যেটি আপনি ব্যবহার করবেন সেগুলো সবগুলোই স্বর্ণের হবে। আর আপনাকে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য কমপক্ষে 6 জন লোক অবশ্যই থাকবে। আমাদের 3 নম্বরে রয়েছে গোল্ড ATM মেশিন। পৃথিবীর সব জায়গায় ATM কার্ড ঢুকালে সেখান থেকে সে দেশের টাকা বের হয়, কিন্তু দুবাই এমন একটি দেশ যেখানে ATM কার্ড ঢুকালে সেখান থেকে স্বর্ণ বের হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তাও যেমন তেমন কোনো স্বর্ণ নয়, একদম 24 ক্যারেটের পিওর গোল্ড। আপনার কার্ডে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে আপনি এই গোল্ডগুলোকে কিনতে পারবেন। আবার মন চাইলে স্বর্ণগুলোকে ATM কার্ডের ভিতরে জমা দিয়ে কার্ডের ভিতর টাকাও ভরে নিতে পারবেন। এটি সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে। দুবাইয়ে দেখা যায় গাড়ির কবরস্থান, তাও যেমন তেমন কোনো গাড়ি নয়, সবগুলো গাড়ি সুপার কার। এর ভিতরে রয়েছে ল্যাম্বরগিনি, বোকার্টি সহ পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ডের গাড়ি তার সবগুলো। মূলত দুবাইয়ে ঘুরতে আসা পর্যটকরা যখন অস্থায়ীভাবে দুবাইয়ে বসবাস শুরু করে এবং অতিরিক্ত ট্যাক্সের কারণে যখন দুবাই ছাড়তে বাধ্য হয় তখন এই গাড়িগুলোকে তারা ফেলে যায়। আর দুবাই কর্তৃপক্ষ এই গাড়িগুলোকে বাজেয়াপ্ত করে পরবর্তীতে একটি জায়গায় সংরক্ষণ করে রাখে, যে জায়গাটি বর্তমানে দুবাইয়ের গাড়ির কবরস্থান হিসেবে পরিচিত। এখানে গেলেই আপনি দেখতে পারবেন ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েস সহ যত দামি গাড়ি রয়েছে তার সবগুলোর উপর ধুলোবালি জমে এব্রো তেব্রোভাবেই পড়ে আছে।